আপনারা জানেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা মানে হচ্ছে একটা রোমাঞ্চকর ডার্বি, আর যেই ডার্বির জন্যে আপামর বাঙালি ওয়েট করে থাকে। ইলিশ চিংড়ির লড়াই আজকে হতে চলেছে, দু বছর পরে জো ভারতীতে এই ডার্বি হতে চলেছে, আর সেই ডার্বি আমরা মোহনবাগানিরা আজকে জিতবো এবং আমাদের সেমিফাইনাল যাওয়ার যে গেটওয়েটা আমরা ওপেন করব। চলো লেটস প্লে ফুটবল। চার নম্বর গেট, জানি না দাদা, চল গুড প্লে গুড প্লে, চলো আরে
ফাউল, এটাও ফাউল ভাই। এবার গোল হবে, দেখুন এবার গোল হবে। চালু করুন চালু করুন, ভিডিও গোল হবে। তখন দা গোলটা দেখো, তখন দা গোলটা দেখো, গোলটা দেখো তখন দা। ঠিক আছে গোল হবে, চলো চলো। ভালো জায়গা পেয়েছে, ভালো জায়গা পেয়েছে, ভালো জায়গা পেয়েছে। চল ভাই আরে গোল মার, গোল মার, এ পোকবাই গোল মারবে পোকবা, চলো চলো। ভালো মেরেছিল গো, ভালো মেরেছিল, ভালো মেরেছিল পোকবা, ভালো মেরেছিল। আপনি চলো নিয়ে কিছু বলবেন? ও স্যার আপনি এই ম্যাচটা নিয়ে কিছু বলুন। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা।